এখন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আর্টিফিশিয়াল আর্ম ফ্যাসিলিটি। এটা এমন একটা জায়গা যেখানে কমপ্লিট মানুষ তৈরি করা যেতে পারে, আর ওটা কেবলমাত্র একটা ভ্রূণের সাহায্যে। এই যে সবগুলো দেখতে পাচ্ছেন এটা হলো গ্রোথ পট। এখানে প্রতিটা গ্রোথ পটের ক্লাইমেট এবং কন্ডিশন ঠিক ওই রকম যেমনটা মায়ের গর্ভে থাকে। এখানে মানুষের হরমোন দেয়া হয়, আর এর ফলে মেশিন নিজে থেকেই একটা পরিপূর্ণ মানুষ তৈরি করে দেয়। তাছাড়া এগুলো প্রিম্যাচিওর বেবির জন্য ডিজাইন করা হয়। প্রিম্যাচিওর ওই সমস্ত বাচ্চাগুলো হয়ে থাকে যারা সময়ের আগে জন্ম নিয়ে নেয়, অথবা কোনো খারাপ পরিস্থিতির জন্য তাড়াতাড়ি ডেলিভারি করতে হয়। এরকম বাচ্চাগুলোকে ঠিকঠাক ডেলিভারি করার জন্য এরকম ছোট ছোট পট তৈরি করা হয়। কিন্তু কিছুদিন আগে এমন একটা নিউজ সামনে এসেছে যেটা দেখার পর পুরো পৃথিবীতে হইচই পড়ে গেছে। আর ওই নিউজটা হলো, এতে এমন একটা কম্পিউটার সিস্টেম ইনস্টল করা হয়েছে যাতে করে মানুষ ডিজাইনার বেবি জন্ম দিতে পারবে। আপনার যেমন বেবি দরকার আপনি তেমন তৈরি করতে পারবেন। যদি আপনার ইন্টেলিজেন্ট বেবি দরকার হয়, কিংবা যদি আপনার দরকার হয় ক্রিকেটার অথবা ফুটবলার কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার, সাদা কালো ফর্সা আপনার যেরকম বেবি দরকার তেমনই করতে পারবেন। একটা ভ্রূণ মায়ের গর্ভে পুরোপুরি তৈরি হয়ে বেবি জন্ম নিতে 37 সপ্তাহ সময় লাগে, আর এটা উপরওয়ালার চমৎকার করিশ্মা। কিন্তু পৃথিবীর সমস্ত মায়েদের গর্ভে এমনটা হয় না। প্রতি বছর প্রায় 15 লাখ বাচ্চা অ্যাবনর্মাল জন্ম নেয়, এর মধ্যে 10 লাখ বাচ্চা জন্মের সময় মৃত্যুবরণ করে। কারণ আমরা ওদের জন্য ওই রকম এনভায়রনমেন্ট দিতে পারি না যেমনটা ওদের প্রয়োজন। একটা বাচ্চা তখনই বেঁচে থাকবে যখন বাচ্চাটা 24 সপ্তাহ পর্যন্ত মায়ের গর্ভে থাকবে। যদি বাচ্চা 24 সপ্তাহ আগে জন্মায় তাহলে তার বেঁচে থাকার চান্স অনেক কম। অপরদিকে যদি বাচ্চা 24 সপ্তাহ আগে জন্ম নিয়ে নেয় তাহলে তাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। ফুসফুসের শ্বাস নিতে না পারা, ব্রেন কমজোরি হওয়া, আরও অনেক কিছু। কিন্তু এরকম সময় বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য আমাদের কাছে বেবি ইনকিউবেটর মেশিন আছে, যার সাহায্যে বাচ্চাগুলোকে অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু এই মেশিনগুলোর কিছু লিমিটেশন আছে, আর এগুলো অনেক পুরাতন টেকনোলজির। ধরুন যদি বাচ্চা 22 সপ্তাহ আগে জন্মায় তাহলে আজকের যুগে ইনকিউবেটর মেশিনের সাহায্যেও তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু এই আর্টিফিশিয়াল আর্ম ফ্যাসিলিটি বেবি ইনকিউবেটারের নতুন ভার্সন, আর এটা প্রিম্যাচিওর বার্থ সমস্যাকে দূর করতে পারে। কিন্তু এটা কিভাবে কাজ করে আর এর সাহায্যে কি কি করা সম্ভব, চলুন এবার আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিই। যদি ডিজাইনের কথা বলি তাহলে প্রথমে তো এটা দেখতে একদম হাইটেক এবং ভবিষ্যৎ থেকে আনা কোনো আধুনিক যন্ত্র মনে হয়। এরপরের দিকে একটা বড় পট আছে যেখানে বেবি থাকে। এখানে ঠিক সেই রকম পরিবেশ আছে যেরকমটা মায়েদের গর্ভে থাকে, একটা এমন চেম্বার যেখানে বাচ্চাকে মায়েদের গর্ভের মতো অনুভূতি দেয় এবং সমস্ত কিছু মায়ের গর্ভের মতন প্রোভাইড করে। এর সাথে আর একটা চেম্বার অ্যাটাচ থাকে যেটা বেবিকে কন্টিনিউয়াসলি অক্সিজেন ব্লাড সাপ্লাই করে। আর্টিফিশিয়াল এই মেশিনের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে যেটা মায়েদের গর্ভে থাকে, যেটাকে আমরা চলিত ভাষায় পেটের জল বলে থাকি। এই জন্য বাচ্চারা চারিদিকে নড়াচড়া করতে পারে, ঘুরতে পারে, আর বেবি এতে ভেসে থাকে। এতে কিছু পরিমাণ নিউট্রিশন থাকে যার ফলে বেবি মায়ের গর্ভে খুব ভালো করে বেঁচে থাকতে পারে। এই গ্রোথ চেম্বারে অনেক আধুনিক সেন্সর লাগানো থাকে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে। বাচ্চা বড় হবার সাথে সাথে এই সেন্সারগুলো নিজেদের জায়গা পরিবর্তন করে এবং বাচ্চা সঠিক ইনফরমেশন কম্পিউটারে দেখায়। আর্টিফিশিয়াল এই মেশিনে একটা ডিজিটাল স্ক্রিন দেওয়া আছে যেটাকে আপনি অটোডক কম্পিউটার বলতে পারেন। বলতে পারেন এটা একটা অটোমেটিক মেডিকেল মেশিন যেটা রিয়েল টাইম বাচ্চার সমস্ত ইনফরমেশন দেখিয়ে দেয়।
এই চেম্বারে বাচ্চাকে 9 মাস পর্যন্ত রাখা হয়, যতদিন না পর্যন্ত বাচ্চার ডেভেলপমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে। বেবির এইরকম আর্টিফিশিয়ালভাবে জন্মানো প্রক্রিয়াকে এক্টোজেনেসিস বলা হয়। আর্টিফিশিয়ালভাবে বাচ্চা তৈরি করার এরকম ডিজাইন 1955 সালে 15 নভেম্বর ডক্টর গ্রিনবার্গ পৃথিবীর সামনে প্রথম এনেছিলেন। এটাকে আর্টিফিশিয়াল ইউটেরাস বলা হয়। এই কনসেপ্ট তৈরি করার আগে বেবি ইনকিউবেটার ব্যবহারে নেওয়া হতো। আমাদের কাছে প্রথম থেকে বেবি ইনকিউবেটার মেশিন ছিল, সেই জন্য তারা এরকম ডিজাইনকে প্রোটোটাইপ করেনি। প্রোটোটাইপ মানে হল এরকম ডিজাইন তৈরি করে দেখা। 1990 সালে জাপানে একদল সায়েন্টিস্ট এই সিস্টেমকে পরীক্ষিতভাবে চেক করে দেখে এবং তারা একটা ছাগলের ভ্রূণকে এই মেশিনের মধ্যে রেখে দেয় আর ঠিকঠাকভাবে গর্ভের মতন এনভায়রনমেন্ট দেয়া হয়। তারপর এর চারিদিকে আর্টিফিশিয়াল ফ্লুইড দেয়া হয়। কয়েক সপ্তাহ পর ছাগলের বাচ্চা জন্ম হয়, আর আশ্চর্যের বিষয় হল বাচ্চারা ঠিক ওইরকম সুস্থ সবল ছিল যেমনটা মায়ের গর্ভে থাকে। 70 দিন পর ছাগলের বাচ্চা একদম পারফেক্ট কন্ডিশনে ছিল, তার কোনো রকম রোগ বালাই ছিল না কিংবা কোনো রকম সমস্যা ছিল না। এরপর এই এক্সপেরিমেন্ট পুরো পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে করা হতে থাকে। 2002 সালে কয়েকজন সায়েন্টিস্ট অনেকগুলো আর্টিফিশিয়াল ভ্রূণ তৈরি করে, যেগুলোকে মানুষের বডি থেকে বীর্য সংগ্রহ করে তৈরি করা হয়েছিল। এইসব আর্টিফিশিয়াল ভ্রূণগুলো ন্যাচারালিভাবে বড় হওয়ার জন্য রেডি ছিল, কিন্তু 5 দিন পর এই ফ্যাসিলিটিকে বন্ধ করে দেয়া হয় এবং সমস্ত ভ্রূণগুলোকে নষ্ট করা হয়। এর সাথে সমস্ত ইকুইপমেন্ট এবং সমস্ত রিসার্চ টার্মিনেট করা হয়। আর কারণ এটা দেখানো হয় প্রকৃতির সাথে এরকম করা ঠিক নয়, সরকার মনে করেছিল এইভাবে মানুষের বাচ্চা জন্ম দেওয়া পরিবেশ বর্ধক নয় এবং এটার অপব্যবহার করা যেতে পারে। এরপর থেকে এই রিসার্চ সম্পূর্ণ বন্ধ ছিল। এরপর 2017 সাল চলে এলো, যেখানে চিলড্রেন হসপিটাল অফ ফিলাডেলফিয়া সায়েন্টিস্টরা আর্টিফিশিয়াল অর্গানের একটা ডিজাইন তৈরি করে, যেখানে তারা প্রিমেচার ছাগলের বাচ্চাকে রাখে। 4 সপ্তাহ পরীক্ষা করার পর দেখা গেল এর বডিতে উল হওয়া শুরু হয়ে গেছে, তার সাথে শরীরের ওজন বেড়ে গেছে, এমনকি চোখ ফুটে গেছে। এরপর রিসার্চাররা এই এক্সপেরিমেন্টকে অন্য ছাগলের সাথে পরীক্ষা করে আর তাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়। এটা ওই সায়েন্টিস্টদের জন্য বিশাল বড় সাকসেস ছিল। এবার সময় চলে আসে 2022। এখন সায়েন্টিস্টরা এর অ্যাডভান্স ভার্সন বের করেছে এবং এর সাহায্যে সে মানুষের গর্ভের মতন যেভাবে বাচ্চা বড় হয় ঠিক সেইভাবে বাচ্চাকে বড় করতে পারছে। তো বন্ধুরা, এটাই ছিল এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাহিনী। আপনার কি মনে হয় এইভাবে বাচ্চা জন্ম দেওয়া কি ঠিক? আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, তাই বলে কি এরকম ব্যবহার করা উচিত? এটা কি কেয়ামতের শুরু নয়? আপনাদের রায় কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু বলবো আজকের ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবাই জানতে পারে পৃথিবীতে কি হতে চলেছে। ধন্যবাদ।